সত্যপ্রকাশ মিডিয়া, সুস্থ সংস্কৃতির সন্ধান। আজকে আমরা সকলে যে আলোচনা দিই সেটি শুনবো, সেটি হলো কিসে আমাদের সফলতা। আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদা মিন রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই তাদের রবের পরিচালিত পথে এবং তারাই সফল কাম। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে সারা বাংলাদেশে একটি পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষা কি? পরীক্ষা জিএসসি, জেডিসি, সবাই তো জানি নাকি বলে, জানি না আমরা। জিএসসি পরীক্ষা হয়ে গেল, জেডিসি হয়ে গেল, পিএসসিও চলতেছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন সারা বাংলাদেশে হাজার হাজার পরীক্ষার্থী পিএসসি পরীক্ষা দিবে, জিএসসি দিয়ে দিয়েছে, হাজার হাজার দিয়েছে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, ততগুলো পরীক্ষার্থী কি সবাই পাস করবে নাকি, কথা বলেন? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিচ্ছেন কি করলে পাস করতে পারবে আর কিভাবে পাস করা সম্ভব। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, এখন বলেন তো এতগুলো পরীক্ষার্থীর মধ্যে কারো কি ইচ্ছা আছে নাকি যে ফেল করবো সেজন্য কেউ পরীক্ষা দিবে নাকি, কথা বলেন? কেউ নিয়ত করে যে আমি আজকে ফেল করবো এই জন্য পরীক্ষা দিতে যাচ্ছি, এরকম কেউ বলে নাকি? সবচেয়ে নরবরা ছাত্রকেও যদি জিজ্ঞেস করেন সম্মানিত উপস্থিতি যে তুমি কেন পরীক্ষা দিতে যাও, সে বলবে দোয়া রাখেন আমি হয়তো মানে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমি যেন পাশ করে নবম শ্রেণীতে উঠতে পারি। পঞ্চম শ্রেণীতে যারা পিএইচডি দিচ্ছে, তাই যারা পিএইচডি দেয় তাদেরকে গিয়ে যদি জিজ্ঞেস করেন ও বাবা তুমি কেন পরীক্ষা দিচ্ছ, সেও বলবে একই কথা, আমি পরীক্ষা দিচ্ছি পঞ্চম শ্রেণীতে, এ শ্রেণী পার করে যেন আমি ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারি, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সকলে এই জন্য পরীক্ষা দেয়, কথা বলেন? তাহলে সম্মানিত উপস্থিতি একজন ছাত্র বলবে না আমি ফেল করব এই জন্য পরীক্ষা দিচ্ছি, বলবে নাকি? কেউ বলবে না। সুতরাং পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো পাস করা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে প্রেরণ করলেন দাসত্ব করার মধ্যে, একটা পরীক্ষা করার জন্য, কথা বলে ঠিক না ভাই? আমরা পুরাটা পরীক্ষার মধ্যে রয়েছি, পরীক্ষায় যদি পাস করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার আছে কি না বলেন? পুরস্কার আছে। পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠবে তাদের পুরস্কার হলো যারা ভালো লিখতে পারবে, যারা পাস করতে পারবে তারা ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারবে। আর যারা আর যে ব্যক্তি যে ছাত্রগুলো পরীক্ষা দেওয়ার পরে যখন পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়ে ফেল করবে তারা কি ষষ্ঠ শ্রেণীতে উঠতে পারবে নাকি? পারবে নাকি? একজনও পারবে না। তাহলে সকলেই পরীক্ষা দেয় সফল হওয়ার জন্য, কিন্তু সকলেই সফল হতে পারে, কথা বলেন? সফল হতে পারে না। পরীক্ষা দেয় সবাই পাশের জন্য, কিন্তু একজন দেখবেন কতজন ফেল করেছে, সবাই পাস যেহেতু করতে পারে না তারপরেও পরীক্ষা দেয় এই আশায় আমি পাস করব, মানে আমি সফলতা অর্জন করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তোমরা সফল। আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিচ্ছেন কিভাবে সফল হওয়া যায়। দুনিয়াতে প্রেরণ করলাম বান্দা, শুধুমাত্র কেবলমাত্র তুমি যাবে ঘুরবে ফিরবে এই জন্য নয়, তুমি তোমার সফলতা অর্জন করে নিয়ে তখন তুমি আমার কাছে হাজিরা দিবে, আর যখন তুমি সফল হয়ে যাবে তারপরে তোমাকে একটি পুরস্কার আমিও প্রদান করবো, পুরস্কারটার নাম কি বলেন? জান্নাত। আমরা যদি সফল হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? জান্নাত। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে যারা এসেছি তারা মনে করি হয়তো বা আমি আজকে এক বিঘা জমির মালিক, আমার যদি পাঁচ বিঘা জমি হয়, দশ বিঘা জমি হয়, জমি গুরুকে যদি আমি বাড়াতে পারি, ধীরে ধীরে বৃদ্ধি করতে পারি তাহলে আমি সফল, কথা বলেন? অনেকেই মনে করেন আমার দশ হাজার টাকা, এক লক্ষ টাকা, এই টাকা গুলোকে বাড়াতে বাড়াতে যদি আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি রোজগার করতে পারি তাহলে আমি সফল, কথা বলেন ঠিক না?
কিন্তু আল্লাহ তারা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, টাকার মধ্যে সম্পদের মধ্যে কোন প্রকারের সফলতা আছে নাকি? কোন সফলতা নাই। সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তি টাকার পিছনে ছুটতেছে, মনে করতেছে হয়তো বা আমি আজকে টাকা পেলেই সফল। কথা বলেন ঠিক না বেঠে? টাকা পেলেই যদি সফল হওয়া যায় তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি যারা তারা কি সফল নাকি সফল? গিয়ে শুনবেন সবচেয়ে ধনী ব্যক্তিদের কাছে গিয়ে শুনবেন, একজন ভ্যান চালকের দিকে যদি আপনি দৃষ্টি দেন, ভ্যান চালককে যদি জিজ্ঞেস করেন আজকে তোমার বাড়িতে কি রান্না হলো, ভ্যান চালক সঙ্গে সঙ্গে বলে উঠবে আজকে আমার বাড়িতে ডাল ভর্তা যাই হোক না কেন সুগুর করে আমি খেতে পেরেছি। কথা বলেন ঠিক না বেঠে? একজন হাজার হাজার টাকাওয়ালা ব্যক্তি তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ও ভাইজান গরুর মাংস দিয়ে মনে হয় ভাত খেয়ে আসলেন, এবারে ও ব্যক্তি ডাকলে বলবে ভাইজান দুঃখের কথা কি বলবো, শরীরে প্রচুর এলার্জি, তারপরে ডায়াবেটিস, সকালবেলা ঘুম নাই, ঘুম থেকে উঠে ওঠার পরে আমাকে সকালবেলা বের হতে হয় হাঁটার জন্য, আর এলার্জির জন্য গরুর গোস্ত খাইতে পারি না, শুধু মাছ খাইতে পারি না, ইলিশ খাইতে পারি না। ও আল্লাহর বান্দারা, তাহলে আপনারা বলেন তো, লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, একটি ভালো ভালো খাবার যদি খাইতে না পারি তাহলে আমি সফল নাকি ব্যর্থ? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করলেন, রোজগার করলেন আল্লাহর বান্দারা, কিন্তু মৃত্যুর সময় আমার বাবা অনেক সম্পদের মালিক, সুতরাং তার কাপড়ের কাপড়টা একটু জাঁকজমকপূর্ণ সোনালি রঙের হোক, হবে নাকি? হবে নাকি? তাহলে সম্পদের মধ্যে সফলতা আছে নাকি? আমার একটা মনে করতেছে ক্ষমতার মধ্যে সফলতা, এই সফলতা পাওয়ার জন্য কি করে ছোট পদ থেকে বড় পদে ওঠা যায়? কথা বলেন ঠিক না বেঠে? কিভাবে প্রমোশন পে, কিভাবে আমি যখন কেউ ছিল না